হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি মিষ্টির ভিডিও বানাবো, এটা আপনার সাথে শেয়ার করব। গাইস, মুড়িগুলো আগে একটু ভেজে নিব। ভাজার পর মুড়িগুলোকে একটু ব্লেন্ডার করে নিব। মুড়িগুলোকে ব্লেন্ডার করে নিয়েছি, আর এগুলো হচ্ছে বয়েলড মিল্ক। এখন আমি দুটো দিয়ে দিব। এখন দুটো ডিম ঢেলে দিব। একটু অয়েল দিয়ে দিব, একটু পাউডার দুধ দিয়ে দিব। মিষ্টিগুলো এখন বয়েল করা তেলে ঢেলে দিব। গাইস হয়ে গেছে, এখন করে মিষ্টিগুলো নামিয়ে ফেলবো। গাইস দেখেন কালারটা খুব সুন্দর হয়েছে। গাইস এটা শিরা, শিরাগুলোকে একটু গরম করে মিষ্টিগুলো ঢেলে দিব। গাইস শিরাগুলো গরম হয়ে গেছে, এখন মিষ্টিগুলো ঢেলে দিব। মিষ্টিগুলো শিরাতে 1 ঘন্টার মতো রেখে দিব, তাহলে আমাদের মিষ্টি রেডি হয়ে যাবে।